রাইট আলম ফুড হ্যাকার রাইট ফুড হ্যাকার পেজ থেকে স্বাগতম আমরা আজকে চলে এসেছি কুমারখালীর বিখ্যাত মটকাটা খেতে এই যে আমাদের সাথে এসেছে আলম আলম হাই বলো হাই শিশি এসেছে এবং আলম ভাইয়ের একটা কলিগ আছে আমাদের সাথে বড় ভাই আমাদের সিনিয়র বড় ভাই এবং সাথে আছে মটকা এটা হচ্ছে বাবু টি স্টল এটার লোকেশনটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি কোনো লোকেশন নাই আপনি যদি কুমারখালী আসেন এবং কুমারখালী এসে কাউকে জিজ্ঞাসা করেন যে মটকাটা কোথায় পাওয়া যায় বাবুর মটকাটা কোথায় পাওয়া যায় তাহলে যে কেউ বলে দিতে পারবে সো এটা চেনা লোকেশনটা চেনা হতো কঠিন কিছু নাই চলুন আমরা দেখিয়ে আসি আপনাকে একটু ভিতরে কেমন করে চাটা বানাচ্ছে এখানে দেখুন এখানে অনেক অনেক ভিড় এখানে সবাই চা খেতে আসে বেসিক্যালি এখানে চা খাওয়ার জন্য অনেক জায়গা থেকে আসে বেসিক্যালি দেখেন এখানে চা বানানোর প্রসেসটা কি এখানে খটি গরম করে আর কি এভাবে এই যে আমাদের মামা এই যে দেখেন চায়ের দোকানটা অনেক সুন্দর করে সাজানো এখানে যেহেতু অনেক মাছ অ্যাওয়েটেড অনেক প্রতীক্ষার ফল চলে এসেছে চা চাটা দেখেই বুঝতে পারছেন যে চাটা খুবই খুবই সুস্বাদু রাইট সুস্বাদু যদিও বলে মাংসের ক্ষেত্রে বা অন্যান্য খাবারের ক্ষেত্রে বাট আমাদের যেখানে মধ্যে চাটা অনেক সুস্বাদু হবে ওকে তাহলে আমরা এটা টেস্ট এখন টেস্ট করবো রাইট গাইস নাও দাদা ইয়ে নে টিস্যু দিয়ে নে টেস্ট করে এটা রিভিউ দিবা তোমরা ঠিক আছে এখন শুধু তোমাদের কাজ এখন তোমাদের কাজ হচ্ছে রিভিউ দেওয়া এই যে দেখুন চাটা একটু ক্লোজ লুক ক্লোজার মনে হচ্ছে একটা মালাই চা ভিতরে মনে হচ্ছে আইসক্রিম দেওয়া এনিওয়েজ আচ্ছা এটা 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 অনেক রিভিউ চলে এসেছে এখন আলম রিভিউ দিবে আলম কেমন লাগতেছে অসাম অনেক সুন্দর আচ্ছা বলে রাখি আমাদের কুষ্টিয়ার আর একটা বিখ্যাত জিনিস আছে সেটা হচ্ছে কুলফি কুলফি মালাই আলতাপ হ্যাঁ আলতাপ ভাইয়ের কুলফি মালাই তো হচ্ছে এই চায়ের টেস্টটা অনেকটা কুলফি মালাইয়ের একটা ফ্লেভার আছে এবং অসাধারণ অ্যামেজিং সিনিয়র কি বলে আমাদের সিনিয়র ভাই কি বলে সিনিয়র ভাই কেমন লাগতেছে সিনিয়র ভাইয়ের চেহারা দেখে মনে হচ্ছে খুব খুশি সিনিয়র ভাই এবং আশিসির তুমি কিছু বলো সেটা মনে হচ্ছে যে এর আগে তো আমরা অনেকবার খাইছি হ্যাঁ বেশি দারচিনি বা এলাচিটা বেশি পাওয়া যায় কিন্তু আজকে মনে হচ্ছে তাহলে যে আমরা চাটা অনেক সুন্দর উপভোগ করলাম আজকে ফুড হ্যাকারের পেজ থেকে প্রথম ব্লগ প্রথম ব্লগ তুমি সিগারেটের কথা বলতেছো কেন ম্যান আমি ব্লগ করতেছি যেহেতু প্রথম ব্লগ কোনো প্রিপারেশন ছাড়া সো একটু আগোছালো মনে হতে পারে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সো ফুড হ্যাকারের পেজ থেকে আমি আসিফ নওয়াজ সাইনিং অফ